বন্ধুরা, আপনারা হয়তো মুসা সরাস এবং লিবার্টন তিমি মাছের কথা শুনেছেন। না না শুনে থাকলে বলি, মুসা সরাস এবং লিবার্টন তিমি মাছ হচ্ছে এদেরকার সময় দাপিয়ে বেড়া সমুদ্রে ভয়ঙ্কর দানব। লিবার্টন তিমি মাছরা আজ থেকে প্রায় 89 লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যায় এবং মুসা সরাসরা ডাইনোসরদের যুগে হওয়া মহাবিস্ফোরণে বিলুপ্ত হয়ে যায়। আপনাদের কাছে বলে রাখি, এই লিবার্টন তিমি মাছ মেগালোডন শার্কদেরও হারাতে পারতো খুবই সহজে। তবে কি হতো, মুসাসরাস এবং লিবার্টন তিমি মাছেদের মধ্যে যুদ্ধ হলে কে জিততো, মুসাসরাস না লিবার্টন তিমি মাছ? আজকে তা আপনারা জানতে পারবেন, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এমনই রহস্যজনক ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। লিবার্টন তিমি মাছরা আকারের দিক দিয়ে 65 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকতো, অন্যদিকে মুসাসরাসরা আকারের দিক দিয়ে 56 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকতো। কিন্তু বিজ্ঞানীরা ধারণা করছে এরা আরও বেশি লম্বা হতে পারে। এই দুটি ভয়ঙ্কর প্রাণী আকারের দিক দিয়ে ছিল প্রায় সমান। আকারের দিক দিয়ে সমান থাকা সত্ত্বেও গতির দিক দিয়ে রয়েছিল একটু ভিন্ন। লিবার্টন তিমি মাছরা প্রতি ঘন্টায় 17 কিলোমিটার বেগে ছড়তে পারত, প্রয়োজন পড়লে এরা প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে ছড়তে পারত। অন্যদিকে মুসাসরাসের গতি বিজ্ঞানীরা আজও পর্যন্ত বলতে পারে না, কিন্তু বিজ্ঞানীরা এটা বলে মুসাসরাসের গতি বর্তমান সময় হাঙ্গরদের গতির মতনই ছিল। তাই বলা যায় মুসাসরাসের গতি লিবার্টন তিমি মাছেদের গতির সমানই হতো বা একটু কম হতো। আবার লিবার্টন তিমি মাছেদের চোয়ালে 40 থেকে 50টি মতন দাঁত থাকতো, কিন্তু এদের দাঁতের আকৃতি ছিল বিশাল। এদের দাঁতের আকৃতি সর্বনিম্ন 11 ইঞ্চি এবং সর্বোচ্চ 14 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, তার মানে 1 ফুটের মতন হয়ে থাকে। অন্যদিকে মুসাসরাসের দাঁত বাহিরে 40টি এবং ভিতরের দিক দিয়ে আরও 20টির মতন দাঁত থাকতো, কিন্তু এদের দাঁতের আকৃতি হতো খুবই ছোট। এদের দাঁতের আকৃতি 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। তাই এতে বলা যায় মুসাসরাসের দাঁত লিবার্টন দাঁতের কাছে অনেক পিছিয়ে রয়েছে। অন্যদিকে মুসাসরাসের কামড়ের চাপ প্রতি স্কোয়ার ইঞ্চিতে 5.5 টন। অন্যদিকে লিবার্টন তিমি মাছেদের কামড়ের চাপ বিজ্ঞানীরা আজও পর্যন্ত নির্ণয় করতে পারেনি, কারণ লিবার্টন তিমি মাছ কামড় দিয়েছে এমন কিছুর উপর তা বিজ্ঞানীরা আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিজ্ঞানীরা বলে এই লিবার্টন তিমি মাছেদের কামড় অনেক মারাত্মক ছিল। তাছাড়া মুসাসরাসদের ওজন 15 থেকে 17 টনের মতন হতো এবং এদের দেহের আকৃতি সরু হতো। অন্যদিকে লিবার্টন তিমি মাছেদের ওজন 50 টনের মতন হতো। এদিক দিয়ে বোঝা যায় লিবার্টন তিমি মাছ মুসাসরাসের থেকে খুবই এগিয়ে রয়েছে। তবে কি হতো, এদের দুজনের মধ্যে যদি লড়াই হতো কে জিতত, মুসাসরাস না লিবার্টন তিমি মাছ? লিবার্টন তিমি মাছের মাথার আকৃতি ছিল বিশাল, তাই মুসাসরাস কখনোই লিবার্টন তিমি মাছেদের সামনাসামনি আক্রমণ করতে পারতো না। তবে তাদের আক্রমণ করতে হতো লেজের দিক দিয়ে, মানে লিবার্টনের লেজের দিক দিয়ে আক্রমণ করতে হতো। কিন্তু এতেও মুসাসরাস তত সুবিধা পেত না, কিন্তু এত বড় প্রাণীকে লেজের দিক দিয়ে কামড়াতে কামড়াতে কত আর আহত করবে। কিন্তু লিবার্টন তিমি মাছ যদি মুসাসরাসকে ঘুরে একবার কামড় দিতে পারে, তো মুসাসরাসের খেল ওখানে খতম হয়ে যাবে, মানে মুসাসরাস ওখানে হেরে যাবে। তো এতে বলা যায় এই যুদ্ধের মধ্যে লিবার্টন তিমি মাছ খুবই সহজে জিতে যাবে মুসাসরাসের কাছে। আমার কাছে তা মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়, এই যুদ্ধে কে জিতবে? আমার কাছে মনে হয় লিবার্টন। আপনাদের কাছে যা মনে হয় নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এমনই রহস্যজনক ভিডিও সবসময় পাওয়ার জন্য।